গতকালে বিজেপি ও মহিলা পুরুষ কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের নৃশংস এই অত্যাচারের প্রতিবাদে আজ খড়দায় ফের আন্দোলন বিজেপি মহিলা মোর্চা ও বিজেপির সমর্থকদের। এছাড়া বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। আর্মস কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের বিজেপি নেতারা এসে জিজ্ঞেস প্রশ্ন করতে গেছেন, তাদের মধ্যে মহিলা পুরুষ যারা সবাই ছিল, আমাদের ছেলেরা ছিল, তাদেরকে থানার মধ্যে বন্ধ করে পেটানো হয়েছে। মহিলাদেরকে এমন অত্যাচার করা হয়েছে, এমন মারা হয়েছে, তারা লজ্জায় বলতে পারছে না কি আমরা কোথায় মার খেয়েছি। তারপরে যখন ট্রিটমেন্ট করাবার জন্য যাচ্ছে গ্রিন ভিউ নার্সিং হোমে, ওখানে পুলিশ ওই গুন্ডাদেরকে ডেকে বোমগুলি চালানো হয়েছে। ওখানে আমাদের প্রেসিডেন্ট এখানকার তা সে উপস্থিত ছিল, জয়রা ছিল, মহিলারা ছিলেন, তারা যেভাবে ওখানে প্রাণ ঝুঁকি নিয়ে ওখান থেকে বেরিয়েছেন আপনি ভাবতে পারবেন না। শোনার পরে আমি থানার আইসিকে ফোন করেছিলাম কি আপনি এইসব নাটক যে করছেন, তাহলে পানিহাটি খড়দা থানা আসান্ত রাস্তায় নিয়ে যাচ্ছেন, এর জবাব আপনার কাছে কিছু আছে? কোনো জবাব নেই ওর কাছে, ও একদম তালিবানি শাসন চালাচ্ছে এখানে। উত্তর ২৪ পরগনা থেকে আবুল কালমের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।